ঈদকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় করেছেন সাধারণ মানুষ ও দর্শনার্থীরা। ঈদে পরিবার পরিজন নিয়ে নগরীর শেখ রাসেল নগর পার্কও এমন চিত্র দেখা গেছে। দুপুরের পর থেকেই অনেকটা গরম আবহাওয়াকে উপেক্ষা করেই নগরীর শেখ রাসেল পার্কে বিভিন্ন বিনোদনের জন্য দর্শনার্থীরা এসে উপচে পড়া ভিড় করেন। কিন্তু 3টা থেকেই খুলে দেওয়া হয় পার্কের মূল বিধি, আর এর আগ থেকে যারা এসেছেন তারা লেকের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে দেখেন। পরিবারের ছোট্ট শিশু থেকে বয়োবৃদ্ধ সকলে এসেছেন শেখ রাসেল নগর পার্কে ঘুরতে। তবে সন্ধ্যার পরেই ওয়াটার ড্যান্স সহ বিভিন্ন রাইডে চড়ে থাকেন দর্শনার্থীরা। শেখ রাসেল নগর পার্ককে ঈদকে ঘিরে অনেকটাই বাড়তি উৎসবে পরিণত হয়েছে। পাশে ছিল খাবারের দোকান ও রেস্টুরেন্টগুলোতেও উপচে পড়া ভিড়। NANTV নারায়ণগঞ্জ।